নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত এবং রাজধানীর সামগ্রিক আইন শৃঙ্খলা ঠিক রাখতে দিনে এবং রাতে জোরদারভাবে চলছে পুলিশ টহল এবং নজরদারি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনীসহ পুলিশ সদস্যদের নিয়ে এই টহল নিয়মিতভাবে চলছে বলে জানিয়েছেন সদর এসডিপিও অজয় কুমার দাস শহরের পরিস্থিতিকে স্বাভাবিক রাখা এবং জনমনের নিরাপত্তার ভাবনাকে শক্ত করাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানান তিনি শহরে পরিস্থিতি নর্মাল আমরা চেষ্টা করছি কি এটা নর্মালি রাখতে তাই আজকে ওসি ওয়েস্ট পি আর আমাদের কাছে আর পি এফের এর ছিল টিএসআর সি আর এদের নিয়ে শহরপুরে টহল করছি এটা রেগুলার যেটা আমরা ডেলি বেসিসেই করি এটা বর্ডার গোলচকর থেকে শুরু করেছি মোটামুটি ওয়েস্ট পি এস যতটা জুডিকশন আছে পুরো কভার করেছি মেন এর মধ্যে টার্গেট এটাই হচ্ছে যে যেহেতু এখন শহরের পরিস্থিতি একদম নর্মাল এই নর্মাল যেন বানিয়ে রাখা হোক স্পেশালি বিগত মধ্যেই নির্বাচনী কাউন্টিং ডে আছে সে পর্যন্ত আমরা এটাকে নরমাল বানিয়ে রাখতে নির্বাচনের ফল ঘোষণার পর ও সদর সাবডিভিশনে চার কোম্পানি কেন্দ্র বাহিনী থাকবে বলে সদর এসডিপিও জানান এই টহলদারিতে বিভিন্ন থানা এবং আউটপোস্টের পুলিশ সদস্যরাও অংশ নিচ্ছেন বলে অজয় কুমার দাস জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আর ইন নিউজ